পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় গঠন করা যেতে পারে তা নিয়েই ইলেকশন ওয়ার্কিং গ্রুপের এই আলোচনা। এতে অংশ নেন বিশিষ্ট নাগরিকরা। তাদের সামনে ভবিষ্যৎ কমিশন গঠন নিয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলিম। সেসব প্রস্তাবনার উপর মতামত দিয়ে বিশিষ্টজনেরা বলেন, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি আইনের আওতায় কমিশন গঠন করতে হবে, নইলে নিরপেক্ষতার প্রশ্নে বিব্রত হতে পারেন নতুন নিয়োগপ্রাপ্তরা। যদি সরকার আইন না করে নির্বাচন কমিশন নিয়োগ দেয় মার্চের প্রথম সপ্তাহে, এটা চ্যালেঞ্জ হবে। আইনটা আমাদের খুব জরুরি দরকার, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আমাদের খুব জরুরি দরকার। বক্তারা বলেন, শুধুমাত্র নিরপেক্ষ ব্যক্তি দিয়ে কমিশন গঠন করলেই হবে না, তাদের নির্বাহী ক্ষমতাও বাড়াতে হবে। রাজনীতি এটা একটা ইনসেনটিভ সিস্টেম, এর মধ্যে এমন ভাবে হয়ে গেছে, গণতন্ত্র থাকলে সেই ইনসেনটিভ সিস্টেমটা কিন্তু থাকে না। যত নিরপেক্ষ লোক পাশে করা হোক না কেন, কাজ হবে না যদি সরকারের সদিচ্ছা না থাকে। 44 বছর পর্যন্ত আইন করি না, এখন আইন করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। 8 থেকে 12 লক্ষ লোককে পরিচালনা করতে হবে, যেই কারণে প্রয়োজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড। আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলের নেতারা সমস্যার সমাধানে জাতীয় ঐক্যের দাবি জানান। তবে সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। গণতন্ত্রের যে চর্চাটা সেটা আমাদের মধ্যে প্রথমে এস্টাবলিশ করতে হবে। পলিটিক্যাল কালচার যদি পরিবর্তন না হয়, যত ইলেকশন কমিশনের আইন প্রণয়ন করেন আর সার্চ কমিটি করেন, তার কোনো পরিবর্তন হবে না। জাতীয় ঐক্যমত্যে পরিবর্তিত করতে হবে এবং এই সিস্টেম একটা পারমানেন্ট সিস্টেম হতে হবে। প্রেসিডেন্ট যেটি করেছেন গতবার, যে উদাহরণ সৃষ্টি করেছেন, এগুলোই আলাপ আলোচনা করে হয়তো এটাকে একটা আইনে পরিণত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করবেন বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। মহামান্য রাষ্ট্রপতি সকলের সাথেই মত বিনিময় করবেন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।